আমার ভাই, আমার বড় ভাই, আমরা 4টা বাজে জানতে পারছি যে তুলে নিয়ে গেছে। রাতের 12টার দিকে আমাদের থানা থেকে বের করে দিচ্ছে, 2টা বাজে বলছে যে টিভিতে নাকি বিয়ে আসছে। এরপর দিন সকালবেলা কেউ কোনো কথা বলতেছে না, সবাই বলতেছে যে ডিবিতে যান, ডিবিতে যান, ডিবিতে গেলেই হবে। এখানে আসলে ওনারা বলে যে আপনাদের ফোন দিবে, ফোন দিবে। আজকে 4 দিন হয়ে গেছে, কেউ কোনো ফোন না, কোনো ইনফরমেশন না, কোনো কিচ্ছু না। ইভেন আমরা কোর্টে পর্যন্ত গেছি যে কোর্টে দিছে কি দেয় নাই, কোর্টে মানে এখন বিচারটা আমরা চাবো কার কাছে, এইটাই হচ্ছে সমস্যা, কার কাছে আমরা বিচার চাবো। ডিবিতে দিছি, আমাদের এখানে আর কোনো কাজ নেই, ওইখানে চলে যান, বের করে দিতেছে থানা থেকে, কথা বলতেছে না কেউ। এখন এখানে আসলে এরা বলে যে আমরা ফোন দিব, আজকে 4 দিন হয়ে গেছে কোনো খবর নাই। ইভেন এখানে আছে কি নাই আমরা এটাও জানি না, জানাবে তো যে এইখানে আছে বা ওর অন্যায় এটা আমরা এই কারণে তুলে নিয়ে আসছি, এনা আমরা তো এটাও জানতেছি না। ওর একটা বাচ্চা আছে 4 বছরের, ওয়াইফ আছে, বাচ্চাকে বাচ্চাকে কি জবাব দেয়? বাচ্চা কালকে রাতে বলতেছে আমার বাবার সাথে আমাকে দেখা করতে দেয় নাই। আমরা তো এখানে হচ্ছে ওনাদের যে বার্তাকক্ষটা এখানে হচ্ছে কথা বলছি, এছাড়া তো আর কোনো না না, ভিতরে তো ওইভাবে তো যাওয়ার কোনো সুযোগই নাই, এটাই হচ্ছে সমস্যা। এখন অ্যাট লাস্ট ধরে নিয়ে আসছে, অন্যায়টা কি এটা বললেও তো তাও একটা স্টেটমেন্ট নেওয়া যায় যে অন্যায় এটা, আমরা এভাবে এটা করি বা একটা উকিল ধরি বা কি, মানুষটা কোথায় আছে সেটাও তো বলে না, আর অন্যায় তো খুব দূরে থাক। দেখেন প্রোটেস্টে হচ্ছে যে স্টুডেন্ট যে নন স্টুডেন্ট সবাই গেছে, হ্যাঁ, ইভেন আমরা বাসে বসে থেকেও পোস্ট করতেছি, আমরা যারা যেতে পারতেছি না তারাও পোস্ট করতেছি, তার মানে এই না সবাই অপরাধী, তাই তো না। এখন হচ্ছে যারা প্রোটেস্টে গেছে বা কেউ একটা স্ট্যাটাস দিছে, এই ভিত্তিতেও ফোন চেক করে করে সবাইকে তুলে নিয়ে যেতেছে, তার মানে এই না সে বিএনপি করে বা জামাত শিবির করে, তার মানে তো এটা দাঁড়ায় না। হচ্ছে মেনলি 29 জুলাই 1টা বাজে আর কি তুলে নিয়ে গেছে, তবে আমরা খবর পাইছি হচ্ছে 4টা বাজে অন্য একজনের মাধ্যমে। ইভেন আমরা হচ্ছে 4টা বাজে খবর পেয়ে যাইতে যাইতে মেবি মাগরিবের টাইম হয়ে গেছে, কিন্তু এর ভিতরে এরা হচ্ছে কোনো ফোন দেয় নাই বা কিছু, বা এই লোকটা নিয়ে আসছি বা এই অপরাধ এই টাইপের কিছুই বলে নাই। রাজু কলেজের সামনে থেকে তুলে নিয়ে আসছে আলামিন তালুকদার। তারপরে হচ্ছে আমরা গেছি, কেউ তো কোনো কথাই বলে নাই, আমাদের সাথে একটু দেখা হয়েছে, কথাও বলতে দেয় নাই তেমনভাবে। রাতের 2:12 বাজে সবাইকে থানা থেকে বের করেছে, আমরা 12টা পর্যন্ত ছিলাম, 12টা বাজে সবাইকে থানা থেকে বের করেছে। তারপর রাতে 2টা বাজে ফোন দিয়ে বলছে যে আমরা ওনাকে ডিবিতে দিয়ে আসছি, আমরা সকালবেলা ডিবিতে আসছি, এরা বলতেছে যে যদি আমরা নিয়ে আসে থাকি ফোন দিব, কিন্তু থানা থেকে বলতেছে হচ্ছে মেইনলি বঙ্গবন্ধু কলেজ থেকে পড়ালেখা করছে আর হচ্ছে IUBET থেকে পড়ালেখা শেষ করছে। তারা তো প্রথম যেদিন ধরে নিয়ে আসছে ওদিন তো তারা কোনো কথা বলে নাই, সেটা তো বাদ, তারপরে রাতে 2টা বাজে নাকি তারা এখানে দিয়ে আসছে, আর এখানে এরা হচ্ছে কোনো কথাই বলতেছে না। আমরা এই নিয়ে 3 দিন আসছি, না কোনো রেসপন্স নাই, না আমার 2 ভাই, আমার ছোট একজন আছে আর ও হচ্ছে আমার বড়। লাস্ট 29 তারিখে 11:30 বাজে বাসা থেকে বের হয়েছে, এরপরে হচ্ছে আমরা 4টা বাজে খবর পাইছি আর কি। ফোন তো আমাদের কাছে দেয়ই নাই, ফোন তো আমাদের কাছে দেয়নি, একটা ব্যাগ ছিল, ব্যাগের মধ্যে ওই যে ভার্সিটির আইডি কার্ড ছিল আর একটা বই ছিল, কারণ রাস্তা কাকে তো কখন ধরে ওটা তো কোনো ই নাই, ওই জাস্ট থানা থেকে ব্যাগটা দিয়ে দিছে এই আর কিছু না, ফোন দেয় নাই, না 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 এখন পর্যন্ত কেউ যায় নাই, ওর ফোনটা ইভেন এরা রেখে দিছে, ফোন পর্যন্ত আমাদের কাছে দেয় নাই। ব্যাগগুলো কোন থানা থেকে পাইছে? উত্তরা পূর্ব থানা থেকে। ওরা বলতেছে যে ব্যাগ তো পাইছেন চলে যান, আর আর এত কথা কিসের? ভয় অ্যাট লাস্ট আমাদের যা তো বাচ্চা মানুষ তাতে কি হতো সব বুঝে। আর্থিক হচ্ছে আমার বাবা গত 3 মাস ধরে একটু ব্রেনের সমস্যায় ভুগতেছে, উনার গত 3 মাস আগে আমরা ওনাকে নিয়ে দৌড়াদৌড়ি করছি, এখন আবার ভাইকে নিয়ে। আমার বাবা আমার ভাইয়ের এই খবরটা পাওয়ার পর থেকে আরও শখে একদম মানে 3 দিন যাবৎ কারোর সাথে এখন কোনো কথা বলতেছে না। আমরা বাসায় রেখে আসছি, আমার ছোটো ভাইয়ের কাছে রেখে আমরা এখন দৌড়াদৌড়ি করতেছি। আমার ভাই হচ্ছে মেইনলি বাইরে যাওয়ার জন্য ট্রাই করতেছে, হচ্ছে দক্ষিণ কোরিয়ার জন্য অলরেডি সিলেক্টেড হয়ে আছে, তো এটা নিয়ে কাজ করার জন্য একটু একটু পাসপোর্ট অফিসে আর কি দৌড়াদৌড়ি করতেছিল, এর ভিতরে এই কাজটা হয়ে গেছে। ২৯ জুলাই ধরা হয়েছে রাজু কলেজের সামনে থেকে, উত্তরা পূর্ব থানা থেকে এখানে নাকি পাঠানো হয়েছে। এখন এরা বলতেছে যে মামলার কাগজ নিয়ে আসেন, এইটা নিয়ে আসেন, ওইটা নিয়ে আসেন, ফোন দিবে, এগুলো এগুলো বলতেছে। আপনি কি হন? আমি
থানা গেলে বলতেছে যে থানা বলতেছে এখানে আছে, এরা বলতেছে আমরা নিয়ে আসলে আমরা ফোন দিব, কিন্তু আজকে চার দিন হয়ে গেছে এখন পর্যন্ত কেউ ফোন দিতেছে না। এখানে কি এতদিন রাখার কোনো অধিকার আছে? এখানে তো এতদিন রাখার কোনো অধিকার নাই।